বাবার স্বভাব ছেলে পাবে না পেলে সবই উল্টে যাবে, শাস্ত্রে এমনটাই লেখা আছে। দুয়ে দুয়ে যোগে হবে চার, দুই দিকে যাই যদি দুই পরিবার উড়বে রে গোল। এই জন্যই তো কইলা তোমার লইয়া ইনি যাই যাই মানে উনে যাব চাপাবাজ। আমি মনে করছিলাম তুমি বাড়াইটা খুনি, আমারও খুন করতে আইসো, এখন বুঝলাম যে তুমি এলাম বাড়ুয়া বাউল। তোমার নেম প্লেট ও ইংরেজি বলছি বুঝো নাই, তোমার নাম কি? আমার নাম পনির খান। এই যে পনির খান। না 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 না, খবরদার পনির খেও না। পনির হলো দুধ পচায়া লবণ দিয়া এটা বানায়, এটা খাইলে হার্ট প্রেশার বেড়ে যায়, হার্টের জন্য খুব ক্ষতিকর। সব সময় কি খাইবা জানো? দুধ। দুধ এমন ভালো জিনিস, এটা খাইলে শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে, সেই সঙ্গে তোমার গলাটা নরম হবে। এত সুন্দর আওয়াজ বাড়ি বলে বাবা। দেখিয়ে আঙ্কেল উসকা বারো মেয়ে আপ গলা সামাল দিয়ে অ্যাকচুয়ালি ও পনির নেই হ্যাঁ ও পনির খান হ্যাঁ। শাহরুখ শাহরুখ তুমি রুক যাও, আম আব্বাকে বাতা থাকো। আব্বা আনে যে কইতেছেন না যে খাওয়ান না পনির, এটা কোনো খাওয়ান না পনির না, হাতের নাম হইতেছে পনির খান। আই যে ছবি করতেছি গাজীপুরের ফাজি, ইয়ার মধ্যে যে গান থাকবো এই গান গান হাতে গাইবো আরি। তুমি বাংলা গানও জানো? জি পারি দুইটা লাইন গাও স্যার। শুধু তো হিন্দি গাইলে চলিত না, বাংলা গাইতো বক্কা, বাংলা গাও, বাংলা গাও। অঞ্জনা আরে তুমি বুঝলে, অঞ্জনা কইলে আরা ফাঁসি যাই, বঞ্জনা কই তুমি, বঞ্জনা 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 তুমি বুঝলে না ও বঞ্জনা তুমি বুঝলে না। 21 অক্টোবর তোমার জন্মদিনে কত যন্ত্রণার ঝড় বয়ে যায় আমার মনে, তবুও পালন করবই আমি তোমার জন্মদিন, ভুলি নাই আমি ভুলবো না কোনোদিনও। বঞ্জনা ও বঞ্জনা আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি সান্ত্বনা, আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি সান্ত্বনা। শোনো এই যে বর্বর নাম শুনছো? শুনেছি, তার একটা গান গাও। শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা দেখে ভুলেছি আমি। এইটা না এইটা না, এটা গান আছে তার, শুনলেই প্রেম করতে ইচ্ছা করে। আমার গলা তো তার মতো না, বয়স হয়ে গেছে, তবু তোমার একটু দড়াই দি। মন দিলে না বদল, মন জানিলে শুধু মানে এই রাখো নাকি জানো নাকি? জি পারি। কাউ স্যার মন দিলে না বধু, মন নিলে যে শুধু কি নিয়ে থাকি আমি, মন দিলে না বধু, মন দিলে না বধু, মন দিলে না বধু, মন যে শুধু আমি কি নিয়ে, আমি কে আমি কি নিয়ে থাকি, মন দিলে না বধু, মন নিলে শুধু আমি আমি কি আমি কি। আব্বা দেখছো নি কত সুন্দর গান গায়, কত সুন্দর গান গায়। খুব ভালো খুব ভালো। আমি অবসর স্মৃতি পছন্দ করি না, সবসময় বাংলা গান গাইবা। বাংলা গানের মধ্যে যে একটা আলাদা ভাব আছে বুঝছাও, বাংলা গানের মধ্যে কি সুন্দর সুন্দর কথা। যেমন আষাঢ় মাসের বৃষ্টি রে জামজামাইয়া পাড়ে রে,
এমন সময় বন্ধু আমার রইল বৈদেশ গিয়া, রইল বৈদেশ গিয়া, এইরকম আর কি। আমার গলা তো আগের মতো নাই। এত তো হিট সিঙ্গার যখন বোম্বে ছিল তখন তো এত বাংলা কইতেই পারত না। আর লগে আমার লগে লগে প্লেনে বসি বসি হাতে হিন্দি ভুলি গেছে, শুধু বাংলা কয় আর বাংলা কয়। আব্বা এই হিট সিঙ্গার ফণীর খানে লই আইজন গ্রামের মধ্যে বাইরে হোক, এই যে চেয়ারম্যান পরিবার আছে আসুন, হাতেরা ইজ্ঞা দেখি দূরের পর থাকবো, হাতেরা ফালাই দেবো গ্রাম উত্তন। খুব ভালো, এই যে হিন্দি ভুলি গেছে এই জন্য তোমাকে একটা আলাদা ধন্যবাদ। আর আমি ব্যক্তিগতভাবে অপসংস্কৃতি পছন্দ করি না। তুমি বাংলা গান গাও, সুন্দর করে গাও, এটা আমি এতটুকু বলে শুনছি, এইটুকু শুনেই টের পেয়েছি। তোমার মতো গায়ক আমার বাড়িতে থাকবো, এটা আমার জন্য এই গ্রামের জন্য অনেক বিরাট ব্যাপার। তুমি এখানে থাকো, ভালো মন্দ পোলাও কোরমা যা খাইতে যাও খাও, উচ্চ তোমার কোনো চিন্তা নাই। টাকা লাগে আমি দেব, আমি ডলার হাউসের মালিক। আর আব্বার আত্মার তুন কই যা বড় কিরে শাহরুখ খান, তুই কিছু কষ্ট কিলে দেখে না ইস আঙ্কেল কো কিতা বিগাড়ে। Actually, मैं आपको सेलेक्ट करता हूँ क्योंकि इस सिंगर को इस गांव में रहने के लिए। Really, मैं बहुत खुश हो गया, मैं बहुत खुश हो गया। अब्बा, और ना ये हिट सिंगर, यार रहमानेर उस्ताद फोनीर खांडेलई ग्रामे घुरते जाऊं। अंकेल, अपना के देखे हमार बाबार कथा खूब मने होच्छे। बाबा तुमी कीने दिए छिले हारमोनिया, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়া, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়া, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়া। সবাই গান এই রকম একটা গায়ক আমার বাড়িতে থাক, গ্রামের মানুষ কই যে কি চমৎকার গায়ক, কি চমৎকার গায়ক আইছে তারে ডালিম মির্জাই বাড়িতে রাখছে। কিন্তু একটা কথা, আমরা যে বাড়াইটা কুনি টারে আছি এই পোলা রাগে লোকই আ মানে আপনি আমার নামটা ভুলে গেছেন তাই তো? বাহ, আপনার স্মরণ শক্তি দেখছি তো খুব ভালো। বলেছিলাম যে এই গ্রামে যে দুটো ভাড়াটে খুনি ঢুকেছে ওদের ব্যাপারে সন্ধান তাদেরকে দিব, আর আপনাদের দুজনকে আমার বেশ সন্দেহজনক লাগছে। এবার সত্যি করে বলুন তো আপনাদের পরিচয়টা কি? আরে ম্যাডাম, আপনারা তো কতবার করে কলাম যে আমি এই এলাকায় একটা চলচ্চিত্রে অভিনয় করতেছি যেটা হলো বলিউড সিনেমা, ইন্ডিয়ান নায়ক নায়িকার সাথে মিলে আমি হলো ফার্স্ট হিরো, সেইটা নাচ গান নিয়ে প্র্যাকটিস করছি, সেই কথাই আমরা করছিলাম। আর হ্যাঁ ম্যাডাম, এই সিনেমার নাম জানি কি কইছিল আছে তো, তুমি এত লম্বা কেন কেন? আর ম্যাডাম, আমরা তো কইছি যে আমি অভিনয় করি, আমিও যে সেই সেই হে যে সিনেমার ফার্স্ট নায়ক
সেই সিনেমার ফার্স্ট নায়িকা হইছে আই আর কি। এলে আমরা তো প্র্যাকটিস করতেছিলাম কেন? হ্যাঁ মানে হচ্ছে কি ফার্স্ট নায়িকা না সেকেন্ড নায়িকা হবে এইটা নিয়ে একটু কনটেস্ট চলতেছে যে ঐশ্বরিয়া নাকি সে করবে। কি লাভ তো ফাইনাল হয়ে গেছে আবার কি তুমি যে পেমেন্ট বেশি চাচ্ছ? হ্যাঁ তোমার কইছে আন্দাজে। হ্যাঁ ম্যাডাম খান খান আমরা গানের শর্ট করতেছিলাম। হ্যাঁ আপনার এই গানটা কিন্তু আর করে দেখাইতে পারি আমরা দুইজনে দেখুন তো গানের সাথে ডান্সের অ্যাকশনটা কি ধরনের মিলটা হয়। এই আপনি ডিরেক্টরের মধ্যে একটু কমেন রেডি 1 2 3 অ্যাকশন বাঙালি সব দর্শকের মুখে মুখে থাকবে সারা বিশ্ব মুখে মুখে থাকবে। আচ্ছা শুনুন শুনুন আমি এর আগে আপনার মুখে আরো শুনেছি যে খিচ মেরি ফটো তোর বাবাই চালায় অটো। মানে বাবা অটো চালালে মানে আমি বুঝলাম না মানে প্রাইভেট কার চালালে অসুবিধাটা কোথায়, অটো কেন চালাতে হবে? আরে ম্যাডাম এই জন্যই তো কই আপনি একটা জার্নালিস্ট ম্যাডাম, আপনি যদি এত কিছু জানতেন তাহলে আপনি তো ডিরেক্টর হয়ে যাইতেন। প্রাইভেট কার নিয়ে তো লাভ নাই, গল্প তো ডিরেক্টর যেটা সাজাবে সেটা তো দর্শকদের জন্য, দর্শকদের দেখবে ডিরেক্টর সেটাই সাজাবে। আর আপা হইছে কি এখন মোর জমাতাদা তো প্রাইভেট কার সাজাতে পারতো না, তারা অটো চালান দেখেন কোকে সম্ভব শেললে অটো চালা কেন? হ্যাঁ আল্লাহ কি তোমরা আজকাল কেন কিছু দিছে না? হ্যাঁ এতটা দিন ধরে ফ্রেম করছো আর খালি বাড়িতে কে লাগে দেখাইছি এটা তুমি বুঝতে পারতেছো না? আমি কি চোর করছো খালি বাড়ি ডেকে লিয়েছো গেলা আনছো ভালো করছো আবার কথা কথা আমি থুসা মারতেছো গেলা? হ্যাঁ কিয়া থুসা মারি আমি যদি তোমার আদর করি না? হ্যাঁ আল্লাহ কি তোমার আকল জ্ঞান কিছু দিত না কি তা? হ্যাঁ প্রেম করো বলো তো সবই বুঝো, এমনি তো বুঝো না কেরে কিছু? এখন কদি এই যে তুমি খালি বাড়ির মধ্যে আমার ডাইকে লিয়েছো সে কামটা ঠিক করছো, মান সম্মান ইজ্জত আছে না? আমি সেম্বাদের সত্তা আমার জীবনে কোনো মনে করো স্পট নাই কিয়া আর থাকবো রদিমো না। ও মায়া মায়া গো দেখছো স্যারের কাণ্ড, হে কি তা কইলে আমি তোমার বউ না না অহলে তুমি আমার জাম্মা হইছো না? এই তুমি আমার ভালোবাসো আমি তোমার ভালোবাসি পুরা গ্যারাম বাসি জানে, তাহলে আমরা জামাই বউ না কি তা? হ্যাঁ আমার সাদা কাওয়া কালা কাওয়া এই ছবির গান শুনলে তো আপনি আর ফাটাফাটি মানে দিওয়ানা পান হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ তুমি হ্যাঁ তুমি হ্যাঁ হ্যাঁ কাও গানটা একটু শোনেন খালি, কিন্তু শর্ত আছে একটা ইউটিউবে যে না যায়। হ্যাঁ এই মিষ্টির প্যাকেট নিয়ে চলে যেও না, এই মিষ্টির প্যাকেট নিয়ে চলে যেও না, মিষ্টির গন্ধে পিঁপড়ে থাকে সঙ্গে আমায় তুমি না, এই মিষ্টির প্যাকেট নিয়ে চলে যেও না। এই যে থামুন, কি কি শুরু করেছেন আপনারা? আমি না মানে একটা জিনিস মেলাতেই পারছি না, আপনাদের আপনাদেরকে আমার খুব রহস্যজনক মনে হচ্ছে। আপনাদের যেমন কথাবার্তা রহস্যজনক তেমনি গানও রহস্যজনক, ইভেন ছবির নামও রহস্যজনক। আপনারা কি মানে সত্যি করে বলবেন যে আপনারা কারা? আচ্ছা আমি কিন্তু বুঝতে পারতেছি না, তুমি যদি ছবির ক্লাইম্যাক্স ব্যাক কিছু কই দাও তাহলে ছবির আর কি বাকি থাকবো? হ্যাঁ এলে তোমার সাথে আমি নায়িকা করতাম সাইনো বুঝছনি? হ্যাঁ শোনো এখন আমরা ফাইট দিই আফারের যাত্রাটা মানে শেষটা দেখাই দিমু এটা দিয়ে শেষ করবো, ঠিক আছে? হ্যাঁ আপনি আপনি ফাইট দেখবেন, দেখেন ফাইট ফাইট আমরা ফাইটে প্র্যাকটিস করছি। হ্যাঁ হ্যাঁ রেডি রেডি 1 2 3 টেশম টেশম এরকম ভাবে কিন্তু এই সিনেমার মধ্যে ধারাবাহিক ভাবে মাইর আছে ফাইট আছে। সব কিছু আছে আপা, আমি না আমার ওই যে ফাইটিং মুডটার বইটা ফালা দিয়েছি, আমি বলে গেছি আমি একটু আসতেছি ওটা নিয়ে আসতেছি। হ্যাঁ এই আমি আসতেছি কিন্তু। আরে তুমি চলে গেলে কেন রে? ওই ফাইটিং মুডটা শিখতে যা। মানে নায়িকা শুধু ফাইট দেখালে কি হবে, এই হিরোকে তো ফাইট দেখাতে হবে। আমার এই ফাইটের বইটা তো আমার ঘরে, আমি তাহলে ফাইটটা শিখে আসি। হ্যাঁ তারপরে ও এবার বুঝেছি ফাইটের মুদ্রা ভুলে গিয়েছিলেন নাকি পুলিশ দেখে পালালেন।
আরে এদিকে তো আমি ওনাদেরকে বলেছিলাম যে আমি যে তথ্য পাবো সেটাই ওনাদেরকে দিব, কিন্তু এখন আমি কি করি? আমার কাছে তো কোনো তথ্যই নেই, কি দিব ওনাদেরকে? আমার এখানে না থাকাটাই মনে হয় ভালো, নিয়ে চলে যাই। তোমার সাথে আমি প্রেম মহব্বত ভালোবাসা করতেছি, তুমি আমার দিলে আছো, উল্টা পাল্টা চিন্তা করে আমার ডাকবা না। এখন কো ডাকছো গেলা? যে ডাকবার লাগে ডাকছি, এটা লাগে খালি বাড়ি লাগে, বুঝছো না? আমি থাকবার পারব না। শোনো, আমি তোমার কোনো কথা বুঝবার পারতেছি না, আমার চেম্বারে এনে কল লাগবো, খালি আমার প্রেমটা খুলবো, ঠিকছে? দাঁড়াও দাঁড়াও, ডুবতেছে না না, আমার তো মনে হইতেছে তুমি আমার শেখা দিবা। হ্যাঁ কটো না কিতা, প্রেম করতেছো আমার লগে আর কত কইতেছো চেম্বারে। আমার কি মনে হয় জানো, চেম্বারে এক প্যাকেট খাবার বললে আমার ব্রেনটা খুলে যেত। পালছি ডেকের ভিতরে ডালে সালে উতালে গোসোই, সেই উতালি তুমি উতাইলে, ডেকের ভিতরে ডালে সালে উতাইলে গোসোই, সেই উতানি মোরে উতাইলে, শ্যাম বিরানি তোমার অন্তরে। কি শ্যাম বিরানি আমার অন্তরে? আবে আমার অন্তরে তুমি শ্যামবেনে থাকবো গেলা? হ্যাঁ শ্যামবেনে খাওয়ানোর জিনিস খাইলে শেষ। আর তুমি তো আমার ভালোবাসা, তোমার হলে আমি ভবিষ্যৎ কল্পনা করতেছি, সাথে বিয়ে করে সংসার করবো, কি কও না কও? সংসারে যদি করবা প্রেমের ফসল থোয়া শ্যামবেনের কথা করতেছো কে রে? আচ্ছা দাও, আমি তো তোমার ভালোবাসি, তোমার লাগে একটা সুখবর আছে, এদিকে আয়। আমি তোমার লাগে শ্যামবিরানির রেসিপিটা শিখালছি। আবে কি কইতেছো? আচ্ছা এর কদি, এই যে তুমি কইছো শ্যামবিরানির রেসিপি তুমি শিখে বলেছো, কেমতে শিখছো তো খোলাসা করে কদি। আরে সিনেমা পর্দা না হানোর বুকটা শুধু কাঁপতে আছে। আর সুবহানাল্লাহ, এগুলো দুই গুরু করতে আসছে সিনেমা আর তোরা করো যাত্রা। কর কর, মুই যাইয়া সিনেমার যাত্রা একলগে ককটেল করিয়া কি দাঁড়াই দেখলে দেখুন। সবশেষে মুই যা দেখছি কুসুমার সাত তার যা করতে লাগছে। এই খুকর মুখ সামলাই কথা কয়, তুই জানোস নি কুসুমার একমাত্র বোন। সব বিরানি খা, মুরগি বিরানি, ছাগল বিরানি, গরু বিরানি, আত্মি বিরানি, মোষ বিরানি। মজা লুতেছ? কি কি আনিস বল, আবার বল। পেঁপে আর শশা। পেঁপে আর শশা শুদ্ধ করে না বলা পর্যন্ত তোর দেব না, পরিষ্কার করে বল। আমার নামে এত বড় বদনাম, হ্যাঁ আমি বলে জাল ডলারের ব্যবসা করি। বাবা বাবা